আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। চোখ দুটি আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। তোমার আকাশে রাতে আমি চাঁদ দিনে সূর্য হয়ে উঠি, তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। তুমি থাকলে পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি। পাশে পৃথিবীটা হাসে, দুঃখ কষ্ট নেই ছুটি। আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি, আঙুল ছুঁয়েছে আঙুল তোমার, চোখ ছুঁয়েছে চোখ দুটি।
লগ্ন ভরে আড়াল থেকে দেখছি পোড়া হাসি, ওই বাসি কি বিষের বাসি তবু কেন ভালোবাসি, লগ্ন ভরে আড়াল থেকে দেখছি পোড়া হাসি, সে যে হৃদয় কখন করলো I don't live.
খেলা দিনে শীতল কুয়াশাতে আর স্পর্শে বাংলাদেশ মানবাধিকার পল্লবী থানা শাখা ও পিআরকেবি আঞ্চলিক শাখার আয়োজনে আজকের যে মহাৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের অংশ হিসাবে গুড নেইবার্স মিরপুর স্কুলের কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আমরা এসেছি ওদের শিক্ষা সফরের জন্য। আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশনের পল্লবী থানা শাখা এবং পিআরকেভি আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ সহ অনেক মানবতাবাদী ভাই বোনরা এখানে উপস্থিত আছেন, উক্ত স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, কোমলমতি অসহায় সুবিধা বঞ্চিত ছোট ছোট কোমলমতি শিশুরা আছেন, এদের আমরা চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখিদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, তাদেরকে ঘুরিয়েছি, আমরা তাদের কিছুটা অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাইব, শিক্ষকদের কাছে জানতে চাইব এবং বাচ্চাদের কাছে জানতে চাইব যে তারা এখানে এসে কেমন ফিল করতেছে, তাদের কেমন লাগছে, তারা ইতিপূর্বে এসেছে কিনা বা এই উদ্যোগকে তাকে কেমনভাবে দেখছে। আমি প্রথমে বাচ্চাদের কাছে জানতে চাইব, তোমরা চিড়িয়াখানায় যে এসেছো, চিড়িয়াখানায় এসে তোমাদের কেমন লাগছে? ভালো। তোমরা কি আনন্দ পাচ্ছ? হ্যাঁ। তোমরা এর আগে চিড়িয়াখানায় এসেছো? হ্যাঁ। তোমরা কি কখনো এই চিড়িয়াখানা থেকে যে কখনো তোমরা কি চিড়িয়াখানায় আবার আসবে এই ধরনের মন মানসিকতা তৈরি হয়েছে? হয়েছে। তোমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সবাই পড়ো নাকি? আলহামদুলিল্লাহ। তো এভাবে আচ্ছা, তো তোমরা আজকে চিড়িয়াখানায় কি দেখেছো তুমি বলো? আমি পাখি দেখেছি, জিরাফ দেখেছি, ঘোড়া দেখেছি, হরিণ দেখেছি, জলহস্তি দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তুমি তোমার অনুভূতি কি, তুমি কি কি দেখেছো, তোমার কেমন লাগছে? অজগর সাপ দেখেছি, বাঘ দেখেছি, জিব্রা দেখেছি, আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, এবার 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 তুমি বলো তোমার কেমন লাগছে, তুমি কি কি দেখেছো? আমি বাঘ দেখেছি, গন্ডার দেখেছি, আমার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তুমি আচ্ছা, তোমার অনুভূতি বলো, তুমি কি কি দেখেছো, তোমার কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে, আমি আজকে অনেক কিছু দেখেছি, পাখি দেখেছি, ময়ূর দেখেছি, সাপ দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। আমরা এই যে বাংলাদেশ মানবাধিকার কমিশন থেকে পল্লবী থানা শাখা ও পিআরকেবি আঞ্চলিক শাখার উদ্যোগে আমরা এই যে আয়োজনটা আজকে করেছি, এই আয়োজনে কি তোমরা সন্তুষ্ট হয়েছো? জি। তোমাদের ভালো লেগেছে? ইনশাআল্লাহ। আমি এবার জানতে চাইব গুড নেইবার্স স্কুল মিরপুর শাখার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি আমি আপনাদের একজনকে একটু সামনে আসতে বলবো, প্লিজ জি, প্লিজ 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 সামনে আসবেন, যে আমরা আজকে যে আয়োজনটা করেছি এই আয়োজনে আপনার কেমন লাগছে, আপনার কি সন্তুষ্ট, ভালো লাগছে বা কোথাও কোনো গন্ডগোল আছে, আমাদের কোনো গ্যাপ আছে যে এই জায়গাটা হলে আর একটু ভালো হতো বা এরকম হলে আর একটু সুন্দর হতো, বা বাচ্চাদেরকে নিয়ে আপনারা কেমন ফিল করছেন, এর আগে এই ধরনের প্রোগ্রাম করেছেন কিনা আপনি কাইন্ডলি বলেন, যে বাংলাদেশ মানব অধিকারের যে প্রোগ্রামটা এটা আপনার কেমন লাগছে? জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা গুড নেইবার্স মিরপুর স্কুলের মাধ্যমে এখানে যদিও এসেছি, মানবাধিকার কমিশনের মাধ্যমে যদিও আমরা এখানে এসেছি, তো এই আয়োজন আপনাদের অনেক সুন্দর ছিল এবং পরবর্তীতে আশা করি যে আপনাদের সাথে আমরা আরও ভালোভাবে জয়েন্টলি অনেক প্রোগ্রাম করতে পারবো এবং এই বিশ্বাস আমরা করছি যে আপনাদের সকল কিছু এবং আমাদের সকল কিছু হয়তো বা আপনাদের
জানি হয়তো ভালো লাগতে পারে বা অনেক ভালো না লাগার বিষয় থাকতে পারে, তো আশা করি আমরা ভবিষ্যতে যদি আরো প্রোগ্রাম করার সুযোগ পাই তো আমাদের যতটুকু সমস্যা ছিল আমরা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং আপনাদের এই প্রোগ্রামের জন্য আমরা আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের কোনো ভুল ত্রুটি এখন পর্যন্ত আমাদের কাছে আসলে ওইভাবে আসেনি, এই জন্য আমরা আরো আগ্রহ প্রকাশ করতেছি এবং আমরা বিশ্বাস করি আপনাদের সাথে আমরা আরো অনেক প্রোগ্রামে জয়েন করতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে। কথা বলছিলেন গুড নেইবার্স মিরপুর স্কুলের সম্মানিত শিক্ষক মোর্শেদা আপা। বাংলাদেশ মানব অধিকার কমিশন সবসময়ের জন্য অসহায় অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে আসছে, ছোট ছোট বাচ্চাদের অধিকার যারা মূল্যে লিগ্যাল এইড দিয়ে আসছে, যারা বিচার পাচ্ছে না তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করছে। বাংলাদেশ মানব অধিকার কমিশন মানবতার কথা বলে, মানুষের কথা বলে। আমি এখন ছোট করে আমাদের পিআরকেভি আঞ্চলিক শাখার সম্মানিত সাধারণ সম্পাদক উনাকে দু একটা কথা বলে শেষ করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের ধন্যবাদ মুক্তুর রহমান ভাইকে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বরাবরই মানবতার কথা বলে, মানবিকতার কথা বলে, তারই অংশ হিসাবে আজকে ছিল আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে কোমলমতির ছোট্ট শিশুরা অনেক আনন্দ করেছে, এটাই আমাদের সার্থকতা। শিক্ষার কার্যক্রমে আমরা সহযোগিতা করতে পেরেছি, আজকে ওদেরকে চিড়িয়াখানায় নিয়ে এসেছি, এটাই আমাদের আনন্দ। আমরা ধন্যবাদ জানাই গুড নেইবার্স স্কুলকে, স্কুলের শিক্ষার্থীদেরকে। ওরা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আশা রাখি ভবিষ্যতে ওই ধরনের কার্যক্রমে সবসময় সতর্কতার সাথে আমরা সম্পাদন করতে পারব। ধন্যবাদ। এই কোমলমতি শিশুরাই আগামীর বাংলাদেশ। আমরা আশা করি আমাদের এই ছোট্ট উদ্যোগ এই বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের প্রস্তুত হতে আত্মবিশ্বাস যোগাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে নেইবার স্কুলের সকল ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তাদের সুশৃঙ্খলার জন্য আমরা খুব সন্তুষ্ট। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। শুনে শুনে আ
দুটি চোখে স্বপ্ন শুধু আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় করবে মনে কাছে দূরে যেখানেই থাকো ও বসে নয় থাকি পাশাপাশি আজ শুধু ভালোবাসাবাসি শুধু গান আর হাসাহাসি আমার মনে হয় আমি যেটুকু রিপোর্ট পেয়েছি তোমাদের খুব ভালো লেগেছে, তাই না? আমি আজকে তোমাদেরকে এবং আমার গুড নেইবার্স শিক্ষক বৃন্দকে এই অনুষ্ঠানে এসছেন এই জন্য স্বাগতম জানিয়ে আমি এই সভা পরিচয়ের জন্য তাহিদুর রহমান সাহেবকে অনুরোধ করছি। যদিও আমাদের সময় খুব অল্প, আমাদের পরিকল্পনা থাকা সত্ত্বেও আমরা সুন্দরভাবে হয়তো বা সময় স্বল্পতার জন্য উপপরিসরে করতে হচ্ছে, তো সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমি অনুরোধ করছি হাবিবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের কার্যনির্বাহী পরিষদের যারা কমিটিতে আছেন তারা, ইভেন যারা নেইবার স্কুলের শিক্ষার্থী এবং সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে বিশেষ করে আমার প্রচণ্ড ভালো লেগেছে এই কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আমরা খুব সকালে ঢাকা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তারা যে মজাটা করেছে তাতে তাদের মজা দেখে আমরাও খুব মজা পেয়েছি। এবং আমি আমার কার্যনির্বাহী পরিষদের সকলকে জানাচ্ছি, এরকম অনুষ্ঠান যদি আমরা সব সময় করে থাকি তাহলে আমার মনে হয় যে এটা ছাত্রছাত্রী কিংবা ছোট ভাই বোনেরা উৎসাহিত পাবেন। ইভেন আপনার এবং আপনারা আমাদেরকে শিক্ষক শিক্ষিকারা যারা আমাদেরকে অনেক হেল্প করেছেন এই ছাত্রছাত্রীদের নেওয়ার ব্যাপারে কিংবা তাদের সাথে থাকার জন্য, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, এ বলে আপনাদের কাছে আমি আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। শিক্ষামূলক যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওরা যে আনন্দটা পেয়েছে এতে আমরা সত্যি আনন্দিত এবং আমরা চেষ্টা করব এই শিশুদের সাথে সাথে আমরা প্রতিটা বছর যাতে এরকম প্রোগ্রাম করতে পারি কিংবা পাশাপাশি অন্যান্য
সুষ্ঠুভাবে আমরা তাদের সঙ্গে কাজ করতে পারি এবং সমাজের সকল স্তরে যাতে আমরা কাজ করতে পারি, আমরা সকলের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের মূল আয়োজক যারা তাদেরকে। আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই দেখে অনেকখানি সুবিধা পাওয়া যায়। আমাদের আমাদের আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রচার। ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আসলে এখানে এই মানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই সুন্দর সুন্দর যে আয়োজন, সেই আয়োজনটি আসলে সত্যি একটা প্রশংসার দাবি করে যে যারা এখানে যারা আয়োজক বাংলাদেশ মানবাধিকার কমিশনের যারা এই পল্লবী এবং মিরপুর শাখার যারা প্রতিনিধি যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন তারা যে আয়োজন করেছেন সেই আয়োজনটি আসলে একদম আমি মনে করি যারা আসলে এই দেশকে এই জাতিকে এই যারা চাচ্ছেন যে আসলে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ মানে যারা এখানে এসেছেন তারা হচ্ছেন সবাই কোমলমতি আমাদের মানে সন্তানতুল্য সন্তানেরা, তারা তাদেরকে উৎসাহিত করার জন্য তারা যেন আরও বিকশিত হতে পারে, তারা যেন আরও তাদের জীবনকে যেন উপভোগ্য মানে পর্যায়ে নিয়ে যেতে পারে সেই মানে সেই আয়োজন করেছেন এবং এটা সত্যি মানে প্রশংসার দাবি রাখে। আমি নিজে খুব মানে আনন্দিত মানে গর্বিত অনুভব করছি সুযোগ পেয়ে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গুড নেইবার স্কুল যে স্কুলের শিক্ষার্থীরা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সেই স্কুলের শিক্ষক অ্যাডমিন ম্যানেজার জনাব পাপন ভাইকে অনুরোধ করব কিছু কথা বলার জন্য। বাংলাদেশ মানবাধিকার কমিশন এবং পল্লবী শাখার সভাপতি এবং উপস্থিত কার্যনির্বাহী সদস্য যারা রয়েছেন এবং উপস্থিত আমাদের স্কুলের স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রত্যেককে অভিনন্দন জানাই এবং সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি গুড নেইবার্স বাংলাদেশের পক্ষ থেকে এমন একটি মহতী প্রোগ্রামে আমাদের স্কুলকে অংশগ্রহণ করতে সেই অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমরা গুড নেইবার্স বাংলাদেশ শিশু অধিকার নিয়ে অনেক কাজ করি, অনেক কার্যক্রম আমাদের এই পল্লবী শাখায় হয়। আমরা আসলে জয়েন্টলি কাজ করতে আগ্রহী, বিশেষ করে আমরা ওয়ার্ল্ড ভিশন এবং এখানে আরও অনেক স্থানীয় এনজিওর সাথে কাজ করি। ইন ফিউচারে আমাদের সাথে আপনারাও কাজ করবেন এই প্রত্যাশা রাখি এবং মাননীয় প্রধানমন্ত্রী বেগম আমাদের সেই মাননীয় শেখ হাসিনার উদ্যোগে যে দেশ এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার কার্যক্রমকে এগিয়ে নিতে গেলে আমাদের শিশুদের অধিকারকে আরও বেশি এগিয়ে নিতে হবে এবং শিশুদের অধিকার নিয়ে অনেকেই কাজ করে, তাদের সেই শিক্ষা তাদের সেই স্বাস্থ্য কার্যক্রম নিয়ে অনেকে কাজ করে, কিন্তু শিশুদের অধিকার বিশেষ করে আনন্দ পাওয়ার বিনোদন পাওয়ার যে অধিকার এটা নিয়ে খুব কম মানুষ কাজ করে। আমার আজকে এই প্রোগ্রামে এই ফোকাসটা সবচেয়ে বেশি মানে ভালো লেগেছে যে তাদের এই যে আনন্দ দেওয়ার জন্য যে আপনাদের যে প্রয়াস এইটা অনেক প্রতিষ্ঠান করে না, কিন্তু আপনারা যে প্রয়াসটা করছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের অফিসে আপনারা আসবেন এবং আপনাদের সাথে যে আজকে যে সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্ক যেন অনেকদিন থাকে এই প্রত্যাশা রাখি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। পল্লবী থানা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ আরিফুদ্দোল্লাহ শামীম ভাইকে কিছু বলার। শিক্ষাটা খুবই জরুরি এবং তোমাদের শিক্ষার কোনো বিকল্প নাই, তোমরা বেশি করে পড়াশোনা করবে, নিজেদের ভাগ্য নিজেরাই উন্নতি করতে পারবে শুধুমাত্র শিক্ষা দিয়ে। আর এই মানবাধিকার কমিশন থেকে আমরা তোমাদেরকে এতটুকু ইনশিওর করতে চাই যে তোমাদের যদি কোনো ধরনের অসুবিধা বা সুবিধা বা যে ধরনের কোনো সাহায্য লাগলে অবশ্যই তোমরা তোমাদের স্যারদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, কিন্তু শিক্ষার কোনো বিকল্প নাই, তোমরাই একমাত্র পারো তোমাদের ভাগ্য নির্ধারণ করতে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহ। মানবতার একটা অনন্য প্রতীক যিনি দীর্ঘদিন থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন পল্লবী থানা শাখার উনি হল
জয়েন্ট সেক্রেটারি, আমাদের আরেকটা কমিটি হয়েছে আঞ্চলিক শাখা চারটা থানা নিয়ে, সেটা হলো পল্লবী, মিরপুর, সরি রূপনগর, বাসানটেক, কাফরুল। এই আঞ্চলিক শাখার উনি হলেন সাধারণ সম্পাদক সৈয়দ তাহিদুর রহমান। উনি কিছু বলার জন্য অনুরোধ করছেন। ধন্যবাদ মুক্ত রহমান ভাইকে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বরাবরই মানবতার কথা বলে, মানুষের সুবিধা বঞ্চিত মানুষ নিয়ে কাজ করে, তারই ধারাবাহিকতায় আজকে ছিল আমাদের এই আয়োজন। এই আয়োজনে আমরা আসলে মূলত আজকে একটু ব্যতিক্রমী আয়োজনটা করতে চেয়েছি শিশুদের নিয়ে। শিশু আসলে শিশুদের কথা বলতে গেলে এই যে গুড নেইবার স্কুল, তারা তাদের ব্যতিক্রম, তারা বিভিন্ন এনজিওর সাথে কাজ করে এবং এখানকার বাচ্চারা এগুলো একটু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সুবিধা থেকে যারা বাইরে আছে তারা চেষ্টা করে তাদের সুবিধা ইনশিওর করতে। এ কারণেই আমরা গুড নেইবার স্কুলকে চয়েস করেছিলাম আমাদের আজকের আয়োজনে। এই কোমলমতি বাচ্চাদের নিয়ে আমরা চিড়িয়াখানায় গিয়েছি, তাদের সাথে আনন্দ করেছি। এটা শিক্ষার কার্যক্রম হিসাবে, যে শিক্ষার জন্য আসলে শিক্ষার কোনো বিকল্প নেই, এই শিশুরাই আগামীর ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। এই শিশু কোমলমতি শিশুগুলো যদি আজকে তাদের শিশুসুলভ আচরণ থেকে বাইরে গিয়ে বড় কোনো আচরণ করতে থাকে, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার জাতির জন্য। তো আমরা সেই শিশুসুলভ প্রাণী বৈচিত্র্য শেখানোর জন্য আজকে তাদেরকে নিয়ে গেছিলাম। আমরা এই ধরনের কার্যক্রম আশা করি আরও করবো, আমাদের কমিটির লোকজন আমাদের সকলের সহযোগিতা নিয়ে এই ধারাবাহিকতা বজায় থাকবে, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। আর আমি ধন্যবাদ জানাব আমাদের এখানকার, আসলে মানবতার কথা বলতে গেলে এখানে সৈয়দ মাসুদ রেজা আঙ্কেল আছে, মুক্তুর রহমান ভাই আছে, সবাই অনেকেই, যারা জাকির ভাই আছে, তারপর হাবিব ভাই আছে, অনেকের সবার কথাই বলতে হয়, অসাধারণ তাদের সম্পৃক্ততা। এই সম্পৃক্ততার কারণেই আজকে পিকেআরভি পল্লবী জোন মানবতার দিক থেকে আশা করি বাংলাদেশ মানবাধিকার কমিশনের শীর্ষ অবস্থানে চলে আসছে মোটামুটি একটা তাদের কার্যক্রমের দিক থেকে। নিজেদের কথা নিজেরা প্রশংসা করাটা ঠিক না, তারপরও না বললেই না। এই শাখাগুলোর কার্যক্রম আপনারা হয়তোবা দেখেছেন, ব্যতিক্রমী সব কার্যক্রমের সাথে তারা সম্পৃক্ত ছিল। আর আশা করি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে আপনাদের সহযোগিতায় আমরা সম্পৃক্ত থাকব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পিকেআরভি থানা শাখা, সম্মানিত সহসভাপতি জনাব মনির জামান ভাই কিছু বলার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে মানবতাবাদীর যে কর্মকাণ্ড আমরা ইতিমধ্যে এর আগে প্রকাশ করেছি, আজকে প্রকাশ করেছি, শুক্রবার দিন আসলে আমাদের মুসলমানদের জন্য হজের দিন। আসলে এই সমস্ত কাজ করতে গিয়ে আমাদের যে আরও পদক্ষেপ নেওয়া দরকার, আমি আশা করছি আরও ভবিষ্যতে আমরা আরও অনেক কিছু করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সহায়তা পাইলে। এবং মুক্ত ভাই, মাসুদ ভাই, আজাদ ভাই সহকারে আসলে তারা অনেক শ্রম দিয়ে থাকেন, এবং এই শ্রম আসলে সার্থকতা এখানেই যে আমরা শুক্রবার দিন আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আসলে এইটাই হলো মূল কাজ, যে আসলে আমরা দুশোদের মাঝখানে আসতে পারছি, তাদের কাছে কিছু করতে পারছি, তাদেরকে নিয়ে একটু প্রোগ্রাম করতে পারছি, এটা আসলে একটা খুব একটা ভালো লাগছে আমার কাছে। এ বলে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই লোকটি মানবতার সাথে সংযুক্ত, আমার দেখা একজন সাদা মনের মানুষ, যদিও সে লাল রং খুব বেশি পছন্দ করেন, কিন্তু সত্যিকারের সাদা মনের মানুষ বলতে যদি কাউকে বোঝায় সে আর কেউ নয়, আমাদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি এবং পিকেআরভি থানা শাখার নির্বাহী সভাপতি জনাব মুক্তুর রহমান। জনাব মুক্তুর রহমান নিজেদের আসলে জ্ঞান বুদ্ধি থেকে, বিবেক বিবেচনা থেকে কিছু ভালো কাজ করার চেষ্টাটাই করি। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ মানবাধিকার কমিশন পল্লবী থানা শাখা ও পিকেআরভি আঞ্চলিক শাখার আয়োজনে গুড নেইবার্স স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের আজকের মধ্যমণি আমাদের সভাপতি মহোদয় সাহেব, আমাদের পল্লবী থানা শাখার সভাপতি মহোদয় জনাব সৈয়দ মাসুদ রেজা সহ মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী মানবতাবাদী
ভাই এবং বোনেরা, সামনে উপবিষ্ট গুড নেইবার্স স্কুলের কোমলমতি শিশুরা এবং তাদের যে স্কুলের অভিভাবক শিক্ষকবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, দুই তিনটা কথা বলে শেষ করি। বাংলাদেশ মানবাধিকার কমিশন, আপনারা জানেন, এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বিশেষ কোনো ডোনার নেই, কোনো ধরনের কোনো অনুদান আসে না। এটা হলো মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য যে সৎ উপার্জন করে, সেই উপার্জিত অর্থের একটি অংশ মানবতার সেবায় ব্যয় করে, সে হলো মানবাধিকার কর্মী। আমরা আমাদের পকেটে যে পয়সা আছে, যেটা সৎভাবে উপার্জন করেছি, সেখান থেকে আমরা কিছু পয়সা, যারা অসহায় আছে, অধিকার বঞ্চিত আছে, তাদের পিছনে আমরা খরচ করে থাকি। এটাই হলো আমরা মানবাধিকার কর্মী। আর এই কাজটা করার জন্য আপনার ইচ্ছা শক্তিটাই যথেষ্ট। বাংলাদেশ মানবাধিকার কমিশন 1987 সালের 10ই ডিসেম্বর এদেশে ডক্টর সাইফুল ইসলাম দিলদার প্রতিষ্ঠাতা, উনি এটার আত্মপ্রকাশ করেন। সেখান থেকে বাংলাদেশে প্রায় 2000 শাখা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বাইরে 1000-এরও বেশি শাখা ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন জায়গায় এটা কর্ম পরিচালনা করে আসছে। আমি স্কুলের শিক্ষার্থীদের জন্য এটা বলতে চাই যে পৃথিবীতে যত দেশ আছে, এর মধ্যে অনেক দেশের নজির আছে যে চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে, ম্যাথোরালা প্রধানমন্ত্রী হয়েছে, অনেক হতদরিদ্র দেশের অনেক বড় বড় পর্যায়ে আছে। তোমরা এখানে যারা বসে আছো, তারা হয়তো কেউ অধিকার বঞ্চিত, কেউ অসহায়, কারো হয়তো বাবা নেই, বা কারো মা নেই, বা কারো দুজনে নেই, বা দুজন আছে, কিন্তু আমার জানা মতে তোমরা অতটা সলভেন্ট কেউ না। তোমরা অত্যন্ত গরিব পরিবারের ছেলেমেয়েরা। তোমাদের মধ্যে থেকে যে কেউ বিসিএস ক্যাডার হবে না ভবিষ্যতে, তোমাদের মধ্যে থেকে যে কেউ দেশের প্রধানমন্ত্রী হবে না, এই গ্যারান্টি কি কেউ দিতে পারে? কেউ দিতে পারে না। তোমাদের মধ্যে থেকে কেউ একজন হয়ে যেতে পারে, কিন্তু বিসিএস ক্যাডার হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মন্ত্রী হতে পারে, বা অনেক বড় পর্যায়ে কেউ একজন হতে পারে। সেজন্য কি দরকার তোমাদের? তোমাদের দরকার সঠিকভাবে পড়াশুনো করা, আদব কায়দা মেনে চলা। টার্গেট লক্ষ্য একটাই থাকবে, নিজেদেরকে একটা ভালো মানুষ হিসেবে বড় হতে হবে, গড়ে তুলতে হবে। তাহলে একদিন দেখবা যে তোমরা দেশ এবং মানুষের সেবায় নিজেদেরকে কাজে লাগাতে পারছো। আমাদের আজকের এই ছোট আয়োজনে আপনারা যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছেন শিক্ষকবৃন্দ, এবং আমাদের ইচ্ছা ছিল আরও অনেক ছেলেমেয়েদের এটার সাথে সংপৃক্ততা করার, কিন্তু সেটা আমরা পেরে উঠিনি। ভবিষ্যতে আমরা করব। আমাদের প্রোগ্রামগুলাই সাধারণত হয়ে থাকে এরকম। আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছি, যারা চোখে দেখে না, যারা হাঁটতে পারে না, অন্ধ প্রতিবন্ধী, তাদেরকে নিয়ে একটা আমরা প্রোগ্রাম করেছি। আমরা এই শাখা থেকে আমরা অলওয়েজ যারা অসহায়, অধিকার বঞ্চিত, তাদের নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা কখনোই ওই বড় বড় মানুষের পিছনে দাওয়াত করে, তাদেরকে খাওয়ায়, তাদেরকে ক্রেশ দিয়ে, তাদেরকে খুশি করার জন্য এই কাজগুলো আমরা কখনোই করি না। আমরা যতটুকু পারি চেষ্টা করি এই ধরনের কাজের সাথে নিজেদেরকে সংশ্লিষ্ট রাখার জন্য। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা আবারও এই ধরনের প্রোগ্রাম করব ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আপনারা একটা এনজিওর মাধ্যমে আমরা যতটা জেনেছি যে আপনারা স্কুলটা পরিচালনা করেন, হ্যাঁ, আমরাও এই মানবিক দিক বিবেচনা করে আমরা আপনাদের সাথেই কন্ট্যাক্ট করে নিয়েছি। আরও ভবিষ্যতেও আরও কন্ট্যাক্ট করতে চাই, ভবিষ্যতে আরও এই ধরনের কাজের সাথে আমাদের এই শাখাগুলোকে আমরা নিয়োজিত রাখতে চাই। এটাই হবে আমাদের মানবতার কথা। পরিশেষে আবারও ওই কথাটা, ছোটো ছোটো বাচ্চাদের তোমরা শোনো, আমার দিকে খেয়াল করো, আবারও বলি, তোমরা কিন্তু অবশ্যই যদি তোমরা ভালো মন মানসিকতা দিয়ে পড়াশুনো করো, ভালো করে লেখাপড়া করো, আদব কায়দা মেনে চলো, তোমাদের জন্য সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে। তোমরা একদিন বিসিএস ক্যাডার হবে, কেউ না কেউ হবে ইনশাল্লাহ, এবং তোমরা দেশের মুখ উজ্জ্বল করবে। তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল, ভবিষ্যতে আবারও দেখা হবে। স্পেশালি আমাদের টিচারবৃন্দ, যিনারা অনেক পরিশ্রম করেছেন, সকালে অনেক হয়তো নাস্তা করে আসেনি, আমরা হয়তো ভালো মতো সেই আপ্যায়নগুলো হয়তো করতে পারিনি, রোদের মধ্যে অনেক টায়ার্ড হয়ে গেছে, এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে। আমার সহকর্মী যারা আছে, আমি তাদের কথা না বলেই পারতেছি না, আমাদের যারা আছে আমাদের সাথে, এদের সহযোগিতা, ওনাদের যদি পরিশ্রম, টাকা পয়সা, অর্থ, যেটাই বলি, এই সহযোগিতাগুলো না থাকলে আমরা হয়তো এই সংগঠনকে এই পর্যায়ে নিয়ে যেতে পারতাম না। তৌহিদ ভাই একটু আগেই বলেছেন যে বাংলাদেশে প্রায় 2000 শাখা, তার মধ্যে কিন্তু পল্লবী শাখা বা পিআরকেবি শাখা, এটা কিন্তু একটা হাইলাইটস। এটা কিন্তু বাংলাদেশে আলোচনা বিভিন্ন জায়গায় হয় যে এদের কর্মকাণ্ডটা কী। ওনার অক্লান্ত পরিশ্রম, ওনার আর্থিক সহযোগিতা, আমাদের সাইমান ভাই, হাবিব ভাই, ওখানে আজাদ ভাই, তারপরে সাইফুল ভাই, সাইমান হোসেন ভাই, এরা সবাই আমাদের এখানে কিন্তু প্রায় 80 জন সদস্য আছে, কিন্তু সবাই আজকে শুক্রবারের জন্য আমরা
করিনি। কি কারণে করিনি? যে ওদেরকে সময় দিব না, আপনাদেরকে দিব, যার জন্য তোমাদেরকে সময় দেওয়ার জন্যই আমরা একটু স্বল্প পরিসরে আমরা এটা রেখেছি, যাদেরকে তোমাদেরকে নিয়েই আমরা থাকতে পারি। তো যাই হোক, এখানে অনেক রোদ্দুর এসে গেছে, আমার মনে হয় ওরাও টায়ার্ড হয়ে গেছে। আমরা শেষ করব, পরিশেষে বলবো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন একসঙ্গে মিলেমিশে মানবতার কথা বলতে পারি, মানুষের কথা বলতে পারি, মানুষের খেদমতে কাজ করতে পারি। জয় হোক মানবতার, জয় হোক বাংলাদেশের। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর তো কেউ নেই, সভাপতি সাহেবকে দেন দিয়ে সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আজকে যে আয়োজন করা হয়েছে, যেসব শিশুদেরকে নিয়ে ওনারা ভবিষ্যতে জাতির উজ্জ্বল করবে এবং সমাজ এবং নিয়ে তারা চিন্তা ভাবনা করবে, এটাই আমাদের প্রত্যাশা। ঠিক, আজকে যে আয়োজন ছিল, হ্যাঁ আমরা চিড়িয়াখানায় ঘুরেছি, তারপর আমরা বিভিন্ন উপহার সামগ্রী, তাতে তোমার কেমন লেগেছে আজকের অনুষ্ঠানটা? আমার ভীষণ ভালো লাগছে, আমি আপনাদের সাথে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারছি, আমাদের সবাই এখানে অংশগ্রহণ করতে পারছি, আমি জানি আমাদের সবারই এখানে খুব ভালো লাগছে। আমি সবার তরফ থেকে বলছি আমাদের সত্যি ভীষণ 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 ভালো লাগছে। আমরা আপনাদের সাথে ওখানে গিয়ে অনেক কিছু শিখতেও পেরেছি, তো আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপারের কারণে আমরা অনেক খুশি। আমরা আশা করি আপনাদের সাথে আমরা অনেক প্রোগ্রামে জয়েন করতে পারবো। আপনাদের এটার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের এখানে চুজ করার জন্য, এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ। আমি আজকে চিড়িয়াখানা গেছি, আমার কাছে খুব ভালো লাগছে, অনেক কিছু দেখছি, আমি আশা করি সামনের বছর আপনাদের সাথে আবার যেতে চাই। ধন্যবাদ ধন্যবাদ, সামনের বছর যাওয়ার আশা করি। গেছি এবং ভালো লেগেছে, শিখে গেছি অনেক কিছু, দেখে আজকে আমার অনেক ভালো লাগছে। বাক কেমন করছিল? হাম হাম করছিল বাক। ছোট বন্ধুরা অনেক মজা পেয়েছে তাদের এই পাশটা, এখন আমরা আসবো, কি বলো? তোমরা কি কেউ বানর দেখো নি? বানর দেখেছো? খুব মজা করেছি আমরা চিড়িয়াখানায়, তারপর আমরা যেতে যেতে গান শুনেছি। তুমি সুন্দর গান করতে পারো না, তুমি এদিক চলে আসো, একটু কাছে চলে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা এখন সবাইকে যাওয়ার জায়গাটা ভাই আসুন না, আসুন না, তোমার আরেকজন
ইংলিশ না বললে বাংলা বলবা, ধন্যবাদ। খুব সুন্দর গান করো, হ্যাঁ বাচ্চারা অনেক সুন্দর সুন্দর গান করো। আমাদের বাচ্চারা খুবই সুশৃঙ্খল, তাদের শৃঙ্খলায় আমরা মুগ্ধ। আমরা ধন্যবাদ জানাই গুড নেইবার্স এর সকল শিক্ষক মন্ডলী এবং পরিচালকদেরকে বাচ্চাদের শৃঙ্খলা শেখানোর জন্য। আমাদের বাচ্চারা তোমরা বাইরে যাবে না বাবা, আমাদের জন্য সময় স্বল্পতা। বাচ্চাদেরকে অনুরোধ, ছোট বাচ্চা বাবুরা তোমরা বাইরে যাবে না প্লিজ। আমি আজকের অনুষ্ঠান শেষ করার জন্য সদ্য সভাপতি সৈয়দ মাসুদের কাছে অনুরোধ করছি। আজকে এই আমাদের যে অনুষ্ঠান হয়ে গেল, অনুষ্ঠানে আপনারা যে সহযোগিতা আমাদের কর্মী ভাইরা যে সহযোগিতা করেছেন ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, যারা ফটোগ্রাফার আছেন জয়যাত্রা টিভির ওনাদের সকলকে ধন্যবাদ, এবং বাংলা ভিশনকে ধন্যবাদ, জয়যাত্রাকে ধন্যবাদ, আলিফ টিভিকে ধন্যবাদ। হ্যাঁ, এবং আপনারা ভবিষ্যতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন, এবং সেই সাথে আজকে আমি আপনাদের আবার সহিত কামনা করে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।